হ্যালো 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 হ্যালো, সবাইকে হায় হ্যালো। বাও, কমেন্ট আসছে! কোনো অসভ্যতামি না করেই কমেন্ট আসছে। মানে জুকু দাদার কি আমার প্রতি ভালোবাসা বেড়ে গেল, নাকি এটা সদ্য অনেক দিন ধরে গুপ্ত হয়ে থাকা অ্যাকাউন্ট যেটার রিপোর্টটা কম পড়েছে তার জন্য কমেন্টস আসছে? ও গড, বলো তো, সবাই ঝটাপট জয়েন করো। আমি তো অবাক, আমি তো ফুল অবাক আজকে। আমাকে জুকু দাদা সারপ্রাইজ দিয়ে দিয়েছে আজকে, ভালোবাসা সমেত। হ্যালো হ্যালো হ্যালো, সবাইকে হাই হ্যালো, ঝটাপট জয়েন করো, ঠিক আছে? ভেবেছিলাম একটু সন্ধ্যের দিকে আসবো, বাট যা হয়, আর তার মধ্যে আজকে ছিল সানডে, সো আজকে একটু রিল্যাক্স ডে ছিল, তো কাজের একটু 19-20 হয়েছে হচ্ছিল সেই সময়টায়। আমি ভাবলাম না, শান্তিতে পরেই ঢুকবো লাইফে। হ্যালো হ্যালো হ্যালো, সবাইকে হ্যালো, চল। আচ্ছা, এবারে কালকে তো আমি লাইভে আসতে পারিনি, সাজুগুজু করে বসে লাইভটা হলো না। তারপরে একটা রিলস বানিয়ে আমি দিয়েছিলাম গ্রুপে, আমাদের ভালোবাসা, সেটাই মনে হচ্ছে। আচ্ছা, একটা রিলস বানিয়ে দিয়েছিলাম, তো সবাই কি দেখেছো? ফার্স্ট এটা আমাকে বলো। পাঁচ মুখে রুদ্রাক্ষ চাই, আজ আজকে বলে দেবো, সব বলে দেবো, থাকো। ততক্ষণ আমি মাকে, আমার মাম্মি পাপার রসোই থেকে আমি একটুখানি কফি অর্ডার করি। হ্যাঁ দিদি, বললাম তো অবাক, কি বলবো, সত্যি আমি অবাক। তোমার প্রোফাইলে রিপোর্ট আসে, সাংঘাতিক আসে, কি বলছো, সাংঘাতিক রিপোর্ট আসে। বাট আমি বিলিভ করি যে আমি খুব ফেমাস, তাই আমার রিপোর্ট আসছে। হ্যালো, একটু কফি দাও তো। আমি বিলিভ করি যে আমি খুব ফেমাস, ঠিক আছে, তাই আমার রিপোর্ট আসে। ফেমাস পার্সনদের নিয়ে চর্চা হয়, ফেমাস পার্সনদের নিয়ে কথা হয়, ওই স্বামী বিবেকানন্দর কথা, যতক্ষণ তুমি কিছু প্রবলেম আসছে জানবে তুমি লাইফে কিছু করছো, ঠিক আছে? হ্যাঁ দেখেছি, ফাইন, চলো তো নিশ্চয়ই সেটা শুরু করবে। অ্যান্ড ওয়ান মোর থিং, কালকে কিন্তু কালকে কিন্তু হচ্ছে সোমবতী অমাবস্যা, কালকে কিন্তু সোমবতী অমাবস্যা। এত রাতে কফি, ঘুম হবে না তো? না না, অসুবিধা নেই, কফি মানে চলে। হ্যাঁ সুমনা, হ্যাপি বার্থডে, ঠিক আছে। হ্যাঁ, আজকে টপিক, এখন শ্রাবণ মাস চলছে, আর কি টপিক হতে পারে? এখন সব টপিক ভুলে যাও, সব এদিক ওদিক টপিক, একটাই টপিক বাজারে চলবে প্রিয়াঙ্কা চক্রবর্তীর গ্রুপে, দ্যাট ইজ আমাদের, বলতে যাচ্ছিলাম সাই বাবা, দ্যাট ইজ আমাদের ভোলে বাবা, ঠিক আছে? এখন সব এদিক ওদিক। অনেকদিন, হ্যাঁ দি কেমন আছো, অনেকদিন পরে তোমার গলা শোনা, অনেকদিন তোমার গলা শোনা হয়নি। এই রে, কেন, আমি তো আসি লাইভে মাঝে মাঝে। এনি পাবলিসিটি ইজ গুড, সেই সেই সেই, ঠিক আছে, শঙ্খটাও ভাসিয়ে দেবো। হ্যাঁ শঙ্খটাও ভাসাতে হবে, ঠিক আছে, ছোট্ট শঙ্খ নিও, কিনে নিও একটা ছোট্ট দেখে পুচকুপারা শঙ্খ, দিয়ে সেটাই করো, খুব ভালো রিমেডি, এটা রিভিউ খুব ভালো আছে। অ্যান্ড টুমরো ইজ সোমবতী অমাবস্যা, খুব ফেমাস অমাবস্যা, ডোন্ট মিস দিস। সোমবতী অমাবস্যার প্রচুর রিমেডিজ আমার শেয়ার করা আছে, ঠিক আছে, একদম মিস করো না কেউ। আচ্ছা দাঁড়ো, আমি একটুখানি ততক্ষণ লিঙ্কটা শেয়ার করে দিই। লিঙ্কটিং শেয়ার করে আমি শুরু করব লাইভটা, ঠিক আছে? আর আজকে স্টোন আর রুদ্রাক্ষটাও একটু দেখিয়ে দেবো পটাপট, দাঁড়াও। আমাকে ব্লক করে দেয়, কমেন্টস করতে পারি না। দেখো কমেন্ট আজকে করতে পারছো তো, ঠিক আছে, আজকে করতে পারছো, চলো টেলিগ্রামে দিয়ে দিলাম, হোয়াটসঅ্যাপেও দিয়ে দেব স্ট্যাটাসে, তারপরে শুরু করব, বুঝলে? আজকে মুডটা খুব ভালো আছে, অনেস্টলি স্পিকিং। একটু দেখা দাও, মুখটা দেখাও, মুখটা তো দেখাতেই পারি, সেটাতে অসুবিধা নেই, কিন্তু সমস্যাটা হচ্ছে বাড়ির ড্রেসে আছি, এটাই সমস্যা, ঠিক আছে, চলো। সো সবাই জয়েন করে যাও, তারপরেই শুরু হবে আজকে লাইভ। আজকে কিন্তু আলটিমেট ফ্যাশন হবে, এ আসবেন, সায়ন্তন স্যার আসবেন, তোমরা লাইভটা দেখতে পারো, খুব ফ্রুটফুল লাইভ আছে। আমি রিকোয়েস্ট করেছিলাম ওনাকে
যাতে করে উনি লাইফটা করেন ওই এর ওপরে, ফাইন্যান্সিয়াল কোর্সের ওপরে, ঠিক আছে? একটুখানি দেখতে পারো, শর্ট করে প্লিজ একটু বলবেন সোমবার নিয়ে। এই তো আজকে বলবো, থ্যাংক ইউ ফর এভরিথিং। হাই সৌরভী, আজ তোমার মুখ দেখতে পাবো না। নম্বর পিন পোস্ট করো, নম্বর পিন পোস্ট কি করে কি করবো করে, আমি থোড়ি বুকিং নিচ্ছি। আজ একটা লেটেস্ট ঘটনা শুনবে, যেটা শুনে আমার হাফ রাত্রে ঘুম উড়ে গেছে এবং আমি হেসে লুটোপুটি লুটোপুটি খেয়েছি, ঠিক আছে? একজন আমাকে লিখেছে, ঠিক আছে, একজন লিখেছে আলটিমেট ফ্যাশন আপ গ্রুপে, ঠিক আছে, যে মানে আমি একটা লাইভ করেছিলাম, ঠিক আছে, সেই লাইভটা মানে শুরুতেই সে আমাকে দেখেছে, দেখে লিখেছে তুমি কি চশমা সেলার। তো আমি কিছুক্ষণ পরে হঠাৎ করে কমেন্টসটা কোথাও থেকে হয়তো এসেছে, অ্যান্ড আমি এত হেসেছি, বললাম হ্যাঁ এইটা একটা ভালো বিজনেস করা যেতে পারে, ঠিক আছে। দিয়ে আমি বুক করেছি, কোয়েশ্চেন কবে নাগাদ পাবো, এই মাসের শেষ শেষের মধ্যে, ঠিক আছে, চলছে তো, আজকেও দিয়েছি, আজকে সানডে ছিল, ভাবলাম দেব না, তারপরেও দিয়ে দিলাম কয়েকটা, ঠিক আছে, চলছে চলছে, কাজ অন প্রসেস, এই মাসের শেষের মধ্যে পেয়ে যাবে, ঠিক আছে, আমি চিরকৃতজ্ঞ তোমার কাছে। হ্যালো প্রিয়াঙ্কা, খুব ভালো থেকো, খুব ভালো থেকো। হ্যালো অঞ্জলি, আচ্ছা চলো, দারুণ, হ্যাঁ আমি চশমা শিলার, আচ্ছা চলো, এবারে অনেক গপ্প সপ্প হয়েছে, অনেকদিন রেকর্ডের দেখে অনেকদিন পরে তোমার লাইভ দেখতে পাচ্ছি। হ্যাঁ আজকে আমার মুডটাও সাংঘাতিক ভালো আছে, আজকে আমি ঘুরু ঘুরু করেছি, আজকে আমি গার্ডেন মানে এতে গেছিলাম, নার্সারিতে গেছিলাম, গাছ এনেছি, হুইচ ইজ মাই ফেভারিট থিং, আজকে খুব ভালো ভালো জিনিস করেছি, ঠিক আছে। তো চলো বেশি ভালোর দিকে, দিদি একবার রিওয়ান করে দিও, আচ্ছা দাঁড়াও, আই ডোন্ট নো এভরিওয়ান হবে কি না, মানে আমার যে নাম্বারটা থেকে করছি না ওই নাম্বারটার অ্যাক্সেস অন্য ফোনে নেই, আমার আবার এই আর এক সমস্যা, সব খাপছাড়া খাপছাড়া ব্যাপার স্যাপার, দাঁড়াও দেখি ট্রাই করে, আই গেস হবে না, ও ঠিক আছে অসুবিধা নেই, না হলেও না, হচ্ছে না হচ্ছে না গো, ঠিক আছে কোনো প্রবলেম নেই, চল এইটা তো এমনি লোকজন কম আছে, অসুবিধা নেই, পরে দেখে নেবে। আর আজকে রবিবার, আজকে হচ্ছে মানুষজন খাবে ঘুমাবে রেস্ট করবে আনন্দ করবে, এটারই দিন, ঠিক আছে। আচ্ছা তোমরা বেশি করে কমেন্টস করো, সো দ্যাট এ করে, থ্যাংক ইউ সৌরভী, থ্যাংক ইউ সো মাচ, নিশ্চয়ই নিশ্চয়ই ব্লেসিংস করবো, তুমি খুব ভালো থেকো। আচ্ছা এবারে সোজা শুরু করছি, কালকে সোমবার রয়েছে, ঠিক আছে, কালকে সোমবার রয়েছে, সোমবতী অমাবস্যা রয়েছে, সো একদম একদম স্কিপ করো না, ঠিক আছে, একদম স্কিপ করো না, কালকে সোমাবতী অমাবস্যাটা কিন্তু ভীষণ প্রিসিয়াস অমাবস্যা, যেটা কিন্তু খুব কম কি বলবো, বছরে খুব কম টাইমই আসে, গুনে 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 কয়েকবারই আসে, তো ডোন্ট স্কিপ দিস, ট্রাই করবে কালকে যা রিমেডি দেওয়া রয়েছে সমস্ত এ করতে। আচ্ছা কেউ প্রোডাক্ট নিয়ে জিজ্ঞেস করছে, 20 to 25 ওয়ার্কিং ডেজ লাগে এখন আমার প্রোডাক্ট ডিসপ্যাচে, আগে 3 মাস লাগতো ওয়েবসাইটটা আসার পর থেকে, 20 to 25 ডেজ ওয়ার্কিং ওয়ার্কিং মানে শনি রবি সেখানে বাদ যায়, ঠিক আছে। আচ্ছা এবারে কালকে হচ্ছে রাশি অনুযায়ী, প্রথমে রাশি অনুযায়ী, ঠিক আছে, রাশি অনুযায়ী, থ্যাংক ইউ হাসি, থ্যাংক ইউ। আচ্ছা রাশি অনুযায়ী কালকে কি করা উচিত, কালকে শুধু না মানে শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবারে রাশি অনুযায়ী কি করা উচিত। কালকে আমি যাব, আমি খুঁজে পেয়েছি একটা, আজকে খুঁজতে গিয়েছিলাম একটা একদম ফাঁকা মন্দির যেখানে সেই অর্থে কেউ আসে না, আমি ঝাঁটা টাটা নিয়ে যাব কালকে, আমি জানি না তোমরা কতজন জানো, এর আগের বছর আমি বলেছিলাম যে ঝাঁটা দিয়ে ভালো করে পরিষ্কার করাটা খুব ভালো, জল দিয়ে ধোয়া, আমার মা এটা ডেডিকেটেডলি করতো, রিমেডি বা রিচুয়ালস না জেনে করতো। আমার দেশের বাড়িতে একটা মন্দির আছে, সেই মন্দিরটা একদম পুকুরের ধারে, ময়রা পুকুর নাম সেটা, যদি কেউ আমার দেশের বাড়ির ওখান থেকে বিলং করে সে হয়তো মানে গ্রুপে থাকলে সে হয়তো বুঝতে পারবে আমি কোনখানটার কথা বলছি, এবং সেটার একটা বিশাল স্টোরি আছে, স্টোরি মানে তার পাশে একটা ব্রহ্মদত্ত গাছ ছিল, সেই গাছের নিচে একটা দিদি টয়লেট করে দিয়েছিল এবং সে বড় বড় ইট পাথর পড়তো, আমি বলেও ছিলাম বোধ হয় এটা, ঠিক আছে। তো যাই হোক, যেটা বলার সেটা হচ্ছে যে আমার মা ওই ডেডিকেটেডলি করতো, রোজ যেত ঝাড় দিত, ওখানে একটা ঝাঁটা রাখা থাকতো, ঝাড় দিয়ে দিত, আমার মা অ্যাকচুয়ালি ওখান থেকে জল আনতো মানে আমাদের বাড়ির ঠাকুরের পুজোর জন্য, তো সেইখানে জল আনতো বলে ওখান থেকে একবারে ঝাড় দিয়ে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে তারপরে আসতো আমার মা, এটা নর্মালি ভালোবেসেই করতো। তো তারপর থেকে
এখন জাস্ট দেখছি যে জিনিসটা, পরে যখন পড়াশোনা করলাম বুঝলাম যে হ্যাঁ এটাও একটা রিমেডি, অ্যান্ড দিস ইজ ভেরি গুড রিমেডি, তো আমি খুঁজে পেতে এসেছি। তো যাই হোক, সবাইকে আমি বলবো যে এই সময় একটু অফবিট যে মন্দিরগুলো রয়েছে, যেটা প্রচলিত মন্দির সেখানে পুজো দিতেই পারো, কিন্তু অফবিট যে মন্দিরগুলো রয়েছে সেখানে একটু পুজো টুজো দিতে পারো, সেখানটাকে ঝাঁট দেওয়া, মোছা, জল দিয়ে দিয়ে ধুয়ে দেওয়া, ভালো করে ক্লিনিং করা, ঠাকুরের পুজো দেওয়া, প্রদীপ জ্বালানো, এগুলোকে ভীষণ ভালো মানা হয়, ঠিক আছে? আচ্ছা, রাশি অনুযায়ী এরপর এক এক করে আমি বলি যে কোন রাশির কিভাবে পুজো করব আমরা শিবজিকে, ঠিক আছে? মেষ রাশির যারা জাতক জাতিকা আছো, আর যাদের রাশি জানা নেই তাদের জন্য আমি বলে দেব, যে কি করা উচিত। মেষ রাশির জাতক জাতিকা যারা আছো, তারা প্রত্যেক সোমবারে শিবের মাথায় যেমন পুজো করছো করছো, অবশ্যই একটু জল পিতলের ঘটিতে বা বাটিতে নেবে এবং জলের মধ্যে গুড় মেশাবে। গুড় মিশিয়ে ভালো করে শিবজির মাথায় তোমরা এটা ঢেলো এবং লাল চন্দনের ব্যবহার অবশ্যই করো, অবশ্যই করো। আরো একটা জিনিস, প্রত্যেক সোমবারে পুজোর আগে নিজে কালো তিল দিয়ে স্নান করবে, এটা সেলফ ক্লিনিং এ কাজ করে, উইচ ইজ কল্ড হার্ব বাথিং অর সেলফ ক্লিনিং। তুমি কি চার্জারটা খুঁজছো? ঠিক আছে, তো সেলফ ক্লিনিং এ কাজ করে। যখন তুমি কোনো রিচুয়ালস করতে যাচ্ছ, প্রথমে প্রায়োরিটি দেবে নিজের ওপরে, ঠিক আছে? সো ফার্স্ট স্টার্টিং কি হবে, একটু আর্লি মর্নিং অ্যারাইভ। সব থেকে বেস্ট তো হয় ব্রহ্ম মুহূর্ত, বাট দ্যাট ইজ নট পসিবল অনেস্টলি স্পিকিং। তো সেই অনুযায়ী তোমরা কি করবে, তোমাদের যেটা করতে হবে, তোমাদের সিম্পল একটা একদম ছোট্ট জিনিস, সেটা হচ্ছে একটু সকাল সকাল ঘুম থেকে ওঠো, ঘুম থেকে উঠে ফ্রেশ হও, মানে স্নান করো, স্নানে অবশ্যই কালো তিল দিয়ে স্নানটা করবে। সেকেন্ড জিনিস কি, সেকেন্ড জিনিস হচ্ছে কপালে ভস্ম লাগাবে। উইদাউট ভস্ম শিবজির পুজো কি ইনকমপ্লিট মানা হয়? আমি জানি না তোমরা কতজন জানো এই ব্যাপারটা সম্পর্কে। রুদ্রাক্ষ এবং ভস্ম এই দুটো জিনিস হচ্ছে ভগবান শিবজির পূজায় মাস্ট, ঠিক আছে, যে পূজা করছে তার জন্য। সো তোমাদের কাছে হতে পারে রুদ্রাক্ষ নেই, বাট অ্যাটলিস্ট ভস্মটা কিনে নিও, ভস্ম তো সবসময় পাওয়া যায়। আর যারা রুদ্রাক্ষ আছে আমার কাছ থেকে পারচেস করেছো বা অলরেডি আছে, তারা সেটা হাতে রেখো বা গলায় ধারণ করো, যেখানে হোক রেখে তারপরে পুজোটা করো, ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে কি, এইটা তো গেল সেলফের ব্যাপার, এবং মানে ফ্রেশ ড্রেস পরে বসবে, নতুন পড়তে হবে এরকম কোথাও লেখা নেই, কিন্তু ফ্রেশ ড্রেস পরে এ করবে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট জিনিস কি, না নেক্সট হচ্ছে রাশি। রাশি কি, মেষ রাশির বললাম যে জল, গুড় মিশ্রিত জল দিয়ে বাবার পুজো করবে, লাল চন্দন লাগাবে, ভালো রেজাল্ট পাবে। বৃষ রাশির যেটা আছে, হ্যাঁ করা যাবে, করা যাবে, শুকর না, করা যাবে, হককে বলছি, হ্যাঁ করা যাবে। বৃষ রাশির যারা রয়েছো তাদের জন্য বলবো দই, ভালো করে দই নেবে, দই নিয়ে শিবজিকে লাগাবে। এবং আরেকটা জিনিস, ভগবান শিবকে অনেকে প্লেন জল দেয়, প্লেন দই দেয়, আরে না, প্লেন দিতে নেই, ওটাকে ভালো করে, তোমরা যদি কোনোদিন ভালো করে এটা নোটিস করো, যে কোনো বড় বড় শিব মন্দির যেগুলো আছে, বাবাকে যখন দই দেয়, ঘি দেয়, মধু দেয়, ভালো করে রাব করে, বাবার গোটা বডিতে ভালো করে রাব করে শিবলিঙ্গে, সো ডেফিনেটলি দই দিলাম চলে এলাম তেমনটা কিন্তু নয়। দই দিয়ে দইটাকে ভালো করে বাবার গায়ে সুন্দর করে লাগিয়ে দেবে এবং সাদা অখণ্ডিত আতপ চাল দেবে, সাদা ফুল দেবে। বৃষ রাশির জাতক জাতিকাদের বলছি যে সাদা চাল, সাদা ফুল এবং দই, এই তিনটে জিনিস ম্যান্ডেটরি, ঠিক আছে? মিথুন রাশির জাতক জাতিকা, কুশ, কুশ যে হয় না দেখবে কুশ হয়, তো কুশের, কুশ বাবাকে দেবে, বাবার সামনে দেবে, বাবা আবার শিবলিঙ্গে কুশ দিতে পারো, ঠিক আছে? এবং তার সঙ্গে সঙ্গে কি, আখের রস দিয়ে বাবাকে স্নান করানো। যদি বাই চান্স আখের রস না পাও, তাহলে মিচড়ি, ঠিক আছে, তাল মিচড়ি যেটা হয়, সেটা তাল মিচড়ি জলের মধ্যে মিক্স করবে, মিক্স করে তারপরে সেটা তোমরা বাবার মাথায় দেবে, ঠিক আছে? কর্কট রাশির যারা জাতক জাতি কাজ, ভালো করে দেশি গাওয়া ঘি লাগাবে, ঠিক আছে, দেশি গাওয়া ঘি লাগাবে। মানে আমি জানি না গাওয়া ঘি এখন পাওয়া যায় কিনা বাইরে, ঠিক আছে, আমাদের এখানে পাওয়া যায়, আমি যেখানে আমার বর্ধমানে বাড়ি তার সামনেই যে দোকানটা রয়েছে ওই দোকানেই পাওয়া যায় দেশি ঘি, সাংঘাতিক ভালো ঘিটা দেয়। তো তোমরাও দেখবে ওরকম স্টোরে অ্যাভেলেবেল তো থাকে, বা গ্রুপে, আলটিমেট গ্রুপে অনেকে সেল করে, আমি দেখেছি, সেখান থেকে দেখতে পারো। দেশি ঘি আচ্ছা করে বাবাকে ভালো করে গোটা গায়ে লাগাবে। সিংহ রাশির যারা জাতক জাতিকার রয়েছে, তারা গুড় এবং গম, এই দুটো জিনিস অবশ্যই বাবাকে দেবে। গুড় কিন্তু নর্মাল দেবে না, জলের মধ্যে মিক্স করবে, তামার পাত্রেই জল নেবে, যে কটা জলের জিনিস বলছি, স্টিল বা অন্য কোনো পাত্র নেবে না, তামার পাত্রেই নেবে, চেষ্টা করবে অ্যাটলিস্ট তামার পাত্রে নেওয়া, ঠিক আছে? একটা ছোট্ট তামার ঘটি বা ছোট্ট গ্লাস কিনে রেখো, সবাইকে আমি সাজেস্ট করবো, কি কেন কি, হ্যাঁ অখণ্ডিত মানে যেটা ভাঙা হবে না, একদম পরিষ্কার ফ্রেশ চাল হবে, ঠিক আছে?
কেন বলছি জানো তো, আমাদের মোটামুটি পুজো আজাতে লাগে, মানে এটা ভীষণ দরকারি একটা জিনিস, ঠিক আছে? সো জলটা দিলে সিংহ রাশিকে বলবে, গম, গোটা গম দেবে, গোটা গম বাবার মাথায় দেবে। তোমাদের মনে আছে তো লাস্ট ইয়ার আমি বলেছিলাম, আমি এবছরও বলে দিচ্ছি, আমি প্রতি বছরই বলি, লাস্ট ইয়ার শুধু না, আজকে 3-4 বছর ধরে কন্টিনিউ বলছি আমি এটা, যে তোমরা কিন্তু অবশ্যই বাবাকে চাল, ডাল, সবজি, হলুদ, তেল এই জিনিসগুলো দেবে, ঠিক আছে? এগুলোর প্রত্যেকটার কিন্তু মাহাত্ম্য রয়েছে, প্রত্যেকটার মাহাত্ম্য রয়েছে। সো একদমই এটা ভাববে না, বাবার মাথায় চাল দিলে, জানো তো অখণ্ডিত আতপ চাল দেওয়ার নিয়ম, রিজন হচ্ছে বাবার মাথায় যখন চাল দেওয়া হয় তখন বলা হয় কোনোদিন তার অর্থাভাব হয় না, অন্নাভাব হয় না, ঠিক আছে? যা কিছু করছি সবটাই তো সত্যি বলতে খাওয়া দাওয়া তার উপরে, তার বেশি তো কিছু না। সো মানে ভালো খাবো, ভালো থাকবো, এই তো জীবনের নীতি, তো সেই খাওয়া মাখা ভালো থাকতে কিন্তু চাল খুব হেল্প করে, ঠিক আছে? এরকম ভাবে গমটাও কিন্তু সেম ওয়েতে হেল্প করে। সমস্ত মধু কিন্তু আমাদের জীবনের বিষাক্ততা কাটিয়ে আমাদেরকে একটা সুস্থ জীবন দিতে হেল্প করে। যাদের অ্যাডিকশনের প্রবলেম আছে তাদের বাড়ির লোক তাদের সন্তানের জন্য মধু দিতে পারো, ঠিক আছে? তাদের বাড়ির লোক তাদের সন্তানের জন্য বা তার হাজবেন্ডের জন্য, মানে যে পার্সনের জন্য চাইছো তার জন্য কিন্তু চোখ বন্ধ করে দিতে পারো, ঠিক আছে? মধু দিতে পারো। সো চালটা কি নর্মাল নাকি আতপ চাল? আতপ চাল, অখণ্ডিত আতপ চাল। দাঁড়া একটু কফিটা খাই। এই যে কফি খাওয়ার পরে এই যে এইটা আসে, এইটা ছাড়া বোধহয় বাঙালি ইনকমপ্লিট। বা চা খাওয়ার পরেও আমি কফিটা খাই, কারণ আমি উইদাউট সুগার খাই। উইদাউট সুগারে চাটা কিছু টেস্টই পাওয়া যায় না, অ্যাটলিস্ট কফির একটা ফ্লেভার থাকে। গোটা শ্রাবণ মাস জুড়েই এটা করবে, ঠিক আছে? গোটা শ্রাবণ মাস জুড়ে প্রত্যেক সোমবার সোমবার অনুযায়ী করবে, এভরি মানডে করতে পারো। যদি মনে হয় এভরি মানডে পসিবল হচ্ছে না, ঠিক আছে, বাট অ্যাটলিস্ট ওয়ান মানডে তো করা উচিত, একটা মানডে করা উচিত, ঠিক আছে? আচ্ছা এবারে চলো, সিংহ রাশি কমপ্লিট করে দিয়েছি, গুড় এবং গম এই দুটো জিনিস দেবে। কন্যা রাশিতে বলবো পান পাতা, কন্যা রাশিকে বলবো পান পাতা, বাবাকে পান পাতা দাও আর আখের রস দিয়ে ভালো করে বাবাকে স্নান করাও, ঠিক আছে? যদি আখের রস যারা পাবে না, সেম জিনিস মিছরি, তাল মিছরিকে জলের মধ্যে মিক্স করে সেটা দেবে। তুলা রাশির জাতক জাতিকা যারা রয়েছে তারা বাবাকে হয় এসেন্সিয়াল অয়েল নাহলে আতর, যে কোনো একটা, ঠিক আছে? এসেন্সিয়াল অয়েল হলে জলের মধ্যে এসেন্সিয়াল অয়েল মিশিয়ে দেবে, আতর হলেও জলের মধ্যে আতর মিশিয়ে দেবে, দিয়ে বাবার মাথায় চড়াবে, ঠিক আছে? বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকা আছে তারা পঞ্চামৃত দেবে। বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকা রয়েছে তারা পঞ্চামৃত দেবে, ঠিক আছে? পঞ্চামৃত বাবাকে দেবে, ঠিক আছে? এই গেল তোমার হচ্ছে বৃশ্চিক রাশি, ঠিক আছে? এরপরে হচ্ছে ধনু রাশি। ধনু রাশি যেটা রয়েছে, ধনু রাশির ক্ষেত্রে আমি বলবো যে দুধের মধ্যে ইয়েলো, সরি ইয়েলো বলছি, টার্মারিক মিক্স করে, টার্মারিক মিক্স করে তোমরা দেবে। আচ্ছা পঞ্চামৃত বলতে অনেকেই কিন্তু বুঝতে পারে না পঞ্চামৃত জিনিসটা কি। একটা ছোট্ট বাটি নেবে, বাটির মধ্যে অল্প একটু দুধ, অল্প একটু দই, অল্প একটু ঘি, অল্প একটু মধু এবং একটু তুলসী, এটাকে দিয়ে মিক্স করে বাবার মাথায় দেবে বৃশ্চিক রাশি। ধনু রাশিকে বলবো হলুদ মিশ্রিত দুধ, ঠিক আছে? হলুদ মিশ্রিত দুধ ভালো হবে। আচ্ছা নেক্সট হচ্ছে কি, নেক্সট হচ্ছে মকর রাশি। আচ্ছা মকর রাশি যারা আছো তারা নীল পদ্ম ফুল বাবাকে দেবে। মিথুন হয়ে গেছে কখন? আমার বাবার রাশি মিথুন, হয়ে গেছে মিথুন রাশি। আমার বাবা খুব বলে জানো তো এই কথাটা, বলবে মিথুন রাশির যারা আছে তাদের ক্যারেকটার খুব খারাপ হয়। আমি বলি তোমার তো মিথুন রাশি, তাহলে তোমার কি ক্যারেকটার? বলে না সেটা আমি এক্সেপশনাল। আমি বলছি হ্যাঁ, ওরকম সবাই নিজেকে পৃথিবীতে এক্সেপশনাল বলে, এদের ক্যারেক্টার খুব খারাপ। ছেলে জানিস তো, ছেলে মিথুন রাশি, আমার দিদির ছেলে হয়েছিল মিথুন রাশি, যখন হয়েছে তখন কি বলা আমার দিদিকে, বুঝলি তো মিথুন রাশির ছেলেদেরকে কিন্তু আমার বিশ্বাস হয় না। আচ্ছা নেক্সট হচ্ছে কি, এ বাবা আমার ক্যারেক্টার খারাপ না, হ্যাঁ কি আর বলবে, মানে সবাই ভাবে নিজেকে পিওর, এটাই সমস্যা পৃথিবীর। যাকে পৃথিবীর তুমি যাও গিয়ে বলো তোমার এটা দোষ, কেউ পৃথিবীতে অ্যাকসেপ্ট করবে না এটা আমার দোষ, ঠিক আছে? সবার মতে সে নিজে সব থেকে পিওরেস্ট ফর্মে রয়েছে, বাকি সবকিছুই গাটার, ক্ল্যাটারে ভর্তি, এটাই প্রবলেম, ঠিক আছে? একদম কাল থেকে করবে এটা, ঠিক আছে? আচ্ছা মকর রাশি নীল পদ্ম ফুল দেবে বাবাকে, হ্যাঁ? যদি নীল পদ্ম না পাচ্ছ নর্মাল নীল নেবে, নীল ফুল নেবে, ঠিক আছে?
আমি নাইট শিফটের জন্য কোনো রিমেডি করা হচ্ছে না, আমিও ডাই হার্ট ফ্যান। হাই অনিন্দিতা, সত্যিই তো তোমাকে তো অনেকদিন গ্রুপে দেখিও না, নাকি আমারই প্রোফাইলের অবস্থা এত খারাপ আমি দেখতে পাই না কি জানি। আচ্ছা চলো, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে মকর রাশির যারা রয়েছো তারা নীল পদ্ম ফুল দেবে, যদি নীল পদ্ম না পাও প্লেন ব্লু ফুল দেবে। ট্রাস্ট মি, মকর রাশিকে আমি একটা জিনিস বলছি, তোমরা এটা করে দেখো, মকর রাশির আর কুম্ভ রাশির বাধাটা একটু বেশি জানো তো। মিথুন রাশি ছেলেকে বিয়ে করবো না, ঠিক। এবারে যেটা বলছিলাম সেটা হচ্ছে এদের বাধাটা প্রচন্ড বেশি থাকে। আর বৃশ্চিক, বৃশ্চিকের মকর কুম্ভ আর বৃশ্চিক, সত্যি বলতে কুম্ভ আর বৃশ্চিককে তো কার্স্ট বলা হয়, অভিশপ্ত বলা হয়, আর এই দুটোই আমার ভাগ্যে পড়েছে। কুম্ভটা আমার রাশি আর বৃশ্চিকটা আমার লগ্ন, তুমি ভাবো ওই অভিশপ্ত জিনিসগুলো আমার কপালে পড়েছে। তো যাই হোক, মকর আর কুম্ভ, এই দু মকর কুম্ভ আর বৃশ্চিক এদের বাধাটা তো বেশি জীবনে। এই মকরের এই নীল পদ্ম ফুল সাংঘাতিক রেজাল্ট দেয়, ঠিক আছে। আমার উঠবে মিথুন রাশি, এ বাবা, কালা অশৌচ করা যাবে। কালা অশৌচ বলতে, যদি বাবা মা মারা যায় অনলি তখনই কালা অশৌচ হয়, তাও মেয়েদের বিবাহ হয়ে গেলে কালা অশৌচ থাকে না, বিয়ের আগে থাকে, ঠিক আছে। তো যদি সত্যি কালা অশৌচ হয়, কালা অশৌচের সংজ্ঞাটা না অনেকের কাছে ভুল ভাল, তো কালা অশৌচ যদি প্রকৃত কালা অশৌচ হয় তাহলে তোমরা মন্দিরে গিয়ে দিতে পারবে না, বাড়িতে করতে হবে। আমার হাজবেন্ড মিথুন রাশি, মিথুন লগ্ন। তো যাদের মিথুন রাশি বলছো, হাজবেন্ড বা বয়ফ্রেন্ড, একটা জিনিস দেখবে, এদের ডুয়াল পার্সোনালিটি থাকবে, ডুয়াল পার্সোনালিটি থাকবে। আমার বাবা বলে ক্যারেক্টার খারাপ, বাট আমি বলছি ডুয়াল পার্সোনালিটি থাকবে, বিয়ে টিয়ে ক্যান্সেল করো না। আচ্ছা, তো মকর রাশি নীল পদ্ম ফুল বা নীল ফুল আর নারকেলের জল, ঠিক আছে। নারকেলটাকে ফাটাবে, ফাটিয়ে নারকেলের জলটা বাবার মাথায় দেবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির হচ্ছে তিলের তেল, ভালো করে বাবাকে তিলের তেল দিয়ে স্নান করাবে, যত বাধা আছে ট্রাস্ট মি কেটে যাবে। আরো একটা জিনিস বলছি, একটা ছোট্ট রিমেডি আমি কুম্ভ রাশিকেও বলবো, কুম্ভ রাশি না পুরো সবাইকেই বলবো, ঠিক আছে, বাট এটা আগে বলে নিই তারপরে বলছি। কুম্ভ রাশি হচ্ছে তিলের তেল আর স্বামীপত্র, স্বামীপত্র পাওয়া যায়। স্বামী গাছ কার কার আছে, নানা গ্রুপে সবই দেখি, গ্রুপে একদম ফলো করি, অফিসে থেকে ফিরতে ফিরতে রোজ, এখন পাইরাইটা সাকসেসফুল ডেলিভারির জন্য ওয়েটিং। পেয়ে যাবে, পেয়ে যাবে, মানে 26 তারিখ আর 27টা বোধ হয় অন গোয়িং চলছে আই গেস, ঠিক আছে। নীল পদ্ম কোথায় পাওয়া যায়, এই পাওয়া যায়, নীল পদ্ম পাওয়া যায়, ভীষণ অ্যাভেলেবেল এই শ্রাবণ মাসে, তো ভীষণ ভীষণ এ হয়, ঠিক আছে, তোমার কি বলো ওটাকে, দামে বিক্রি হয় হোলি আরের থেকে। স্বামী গাছ আছে, ফাইন। দেন কুম্ভ রাশি যদি কেউ থাকো, স্বামী গাছের আমি স্বামী গাছেরও রিমেডি বলবো, ঠিক আছে। কুম্ভ রাশি যদি থাকো, স্বামী গাছে অবশ্যই এ করবে, স্বামী পত্র বাবাকে অর্পণ করবে, ঠিক আছে। আর মীন রাশি যারা আছো, তারা কেশর মিশ্রিত দুধ দেবে বাবাকে, ঠিক আছে, কেশর মিশ্রিত দুধ দেবে। যাদের ভাই নেই, মুখাগ্নি করতে হয় বোনেদের, তাদের তো সব নিয়ম করতে হয়, কালা শৌচ হয়। বোনের যদি বিয়ে হয়ে যায় ইন দ্যাট কেসও হয়, দ্যাট ইজ আ কোয়েশ্চেন, বোনের যদি বিয়ে হয়ে যায় সেক্ষেত্রেও কি হয়, মুখাগ্নি করে বলে সেই অর্থে বলছো। আচ্ছা, মীন রাশির বলে দিলাম, কেশর মিশ্রিত দুধ, ঠিক আছে, সো ক্লিয়ার এখানটা। আচ্ছা, এরপরে আমি সোজা বেরিয়ে আসি তেল থেকে, আমি একটুখানি ভটকে গিয়েছিলাম তেলের কথা বলতে গিয়ে। আচ্ছা, সেটা হচ্ছে তেল, সর্ষের তেল বাবাকে স্নান করানো যায়, সর্ষের তেল দিয়ে আচ্ছা করে বাবাকে স্নান করাতে পারো, ঠিক আছে। তাতে কি হবে, সমস্ত শত্রু একদম নাশ হয়ে যাবে, ঠিক আছে। এটা বলা হয় সব থেকে অন্তিম অন্তিম ট্রিটমেন্ট ফর ইওর এনিমি, সব থেকে অন্তিম ট্রিটমেন্ট ফর ইওর এনিমি কখন কাজ করবে, যদি তোমার অনেস্টি থাকে, তোমার নিজে সত্যি কোনো দোষ নেই, অ্যান্ড ইউ আর জাস্ট মানে তোমাকে একদম কাবু করে ফেলেছে, এবং কোথাও না কোথাও তোমার ইন্টেনশন তাকে নিয়ে খারাপ কোনোদিনই ছিল না, তুমি তার ক্ষতি কোনোদিনই করতে চাওনি, এবং কোথাও না কোথাও তুমি নিজে ভীষণ হ্যারাসড তার দ্বারা, যদি প্রকৃত সিচুয়েশন হয়, তাহলে কিন্তু ইন দ্যাট কেস ডেফিনেটলি ইউ শুড গো ফর ইট, ঠিক আছে, তাহলে কাজ করবে, যদি না হয় দেন কাজ করবে না। এটাকে বলা হয় অন্তিম রামবান, ঠিক আছে, ভগবান শিবের ওপরে সর্ষের তেলে চড়ানো, এবং সেই সর্ষের তেল চড়ানোটা যখন চড়াচ্ছ, তখন এটা যে কোনো রাশি করতে পারো, যে কোনো মানুষ করতে পারে, শুধু যার কথা ভেবে চড়াচ্ছ, নিজের অনেস্টিটা থাকতে হবে, তবেই তোমাকে কাজ দেবে, নচেত দেবে না। তোমার শত্রু যদি উইদিন 1 উইক মুখ থুবড়ে না পড়েছে,
মানে আমি নাম কেটে দেবো, এরম একটা ব্যাপার, ঠিক আছে? মানি অয়েল এক্সেলেন্ট কাজ দিয়েছে, হঠাৎ টাকা পেলাম। থ্যাংক ইউ। তিল তেল না সর্ষের তেল? তিল তেল তো কুম্ভ রাশিকে বলেছি, কুম্ভ রাশি তিল তেল স্বামীপত্র দেবে, মীন রাশি কেশর মিশ্রিত দুধ দেবে, কিন্তু আমি সর্ষের তেলটা সবার জন্য বলছি। যদি তোমার শত্রু প্রকৃতই এতটাই করছে যে ইউ আর মানে হয় না অনেক সময় চোকড ফিল হয় আর ঘুরে দাঁড়াতে পারছো না, তখনই ইট উইল ওয়ার্ক, তাছাড়া কিন্তু এটা ওয়ার্ক করবে না। এটা হলো এক নাম্বার। দু নাম্বার জিনিস সেটা সেটা হচ্ছে তোমার ইন্টেনশন অ্যান্ড পিওরিটি থাকতে হবে ভাই। তোমার ইন্টেনশন বা পিওরিটিতে কোনো সমস্যা থাকলে ইট উইল নট ওয়ার্ক, ঠিক আছে? আচ্ছা করে সর্ষের তেল দিয়ে স্নান করাও, দেখো সমস্ত শত্রু পুরো একদম ধাওয়া হয়ে যাবে, মানে যে এদিকে আছে চলে যাবে। এরকম রামবান প্রচুর রয়েছে যেগুলো আমি শেয়ার করি না লাইভে, বাট এইটা মানে এটা হচ্ছে একটু ডিফারেন্ট রামবান। কেন যদি বলতে বলো, আমি ম্যাক্সিমাম যে রামবানগুলোর কথা বলি বা আমার আমি জানি সেগুলো সবটাই হচ্ছে ভগবান শিবজির লেখা, ঠিক আছে? সেগুলো কিন্তু মানে নর্মাল মন্ত্রার মতো নয়, অ্যান্ড দ্যাট ইজ সো এফেক্টিভ। সেগুলো যদি পড়ো তাহলে বুঝতে পারবে সেটা নর্মাল মন্ত্রার মতো উচ্চারণও নয়, ঠিক আছে? সবর মন্ত্র বলে তো, সেই সবর মন্ত্রগুলো খুব এফেক্টিভ হয়। হনুমান সবর মন্ত্র বা আদার্স যে সবর মন্ত্রগুলো রয়েছে সেই সবর মন্ত্রগুলো, ঠিক আছে? কিন্তু সেই সবর মন্ত্রের ক্ষেত্রে সমস্যাটা এটা, সবর মন্ত্র ইমিডিয়েটলি কাজ হয়ে যায়, তোমার ইন্টেনশন পিওরিটি এগুলোর উপরে ম্যাটার করে না। পরে কি হয়, যদি তুমি খারাপ কাজে পড়ছো পরে তোমার ক্ষতি হবে, মানে অ্যাকশনটা রিভার্স অ্যাকশনটা পরে হয়, ঠিক আছে? রিভার্স অ্যাকশনটা পরে হয়। সর্ষের তেল অনেক কাজ দিয়েছে, হ্যাঁ, তো রিভার্স অ্যাকশনটা পরে হয়, কিন্তু ইন দ্যাট কেস এখানে কোনো রিভার্স অ্যাকশনই নেই, আইদার কাজ করবে না হলে করবে না, কোনো রিভার্স অ্যাকশন নেই। আমি চেষ্টা করি এমন রিমেডি দিতে যে রিমেডিতে কোনো রিভার্স অ্যাকশন কোনো দিন থাকবে না, কোনো নেগেটিভিটি থাকবে না, ঠিক আছে? কোনো নেগেটিভিটি থাকবে না, তো জাস্ট তোমরা সেটা করতে পারো, ঠিক আছে? মানে এই এই যে বললাম যে তোমরা এই সিম্পল জিনিসটা করতে পারো, দেখো করে কোনো রিভার্স অ্যাকশন থাকবে না, কোনো নেগেটিভিটি নেই, কারণ আমি চেষ্টা করি সেই জিনিসেই ফোকাস করতে যে জিনিসটার কোনো নেগেটিভ ইম্প্যাক্ট আসবে না, আউটকাম হিসেবে আসবে না, ঠিক আছে? সো এইটা হলো জিনিসটা। তো সর্ষের তেল দিয়ে বাবাকে স্নান করাতে পারো, মারাত্মক ভালো রেজাল্ট ফর তোমার হচ্ছে শত্রু দমন। নেক্সট হচ্ছে স্বামীপত্র। যারা যারা স্বামীপত্র বাড়িতে রেখেছ প্রত্যেককে বলবো যে অবশ্যই এই মান্তে, এই এই শ্রাবণ মান্তে তোমরা অবশ্যই বাবাকে দেবে। শ্রাবণ মাসে যদি স্বামীপত্র বাবাকে দেওয়া হয় এবং স্বামী গাছের নিচে প্রত্যেক সোমবারে ভালো করে ধূপ জল এবং একটা করে প্রদীপ জ্বালানো হয়, ইট ওয়ার্কস ম্যাজিক্যালি, ম্যাজিক্যাল ওয়ার্ক করে, ঠিক আছে? স্বামীপত্র কিন্তু শনি দেবে যে নেগেটিভিটি সেটাকে পুরো থামিয়ে দেয়, ঠিক আছে? সো স্বামীপত্র অবশ্যই কিন্তু স্বামীপত্র বাবাকে দেবে, তাতে শনির নেগেটিভিটি, শনির যা প্রবলেম আছে, কারোর সাথে শনির দশা চলছে সেটা ভীষণ খারাপ, ঠিক আছে? সো সেই প্রত্যেকটা জিনিস কিন্তু ইট হেল্পস আ লট, ওকে? সো এইটা একটা ব্যাপার রয়েছে, স্বামীপত্র সাংঘাতিক। আমি বললাম স্বামী গাছ বাড়িতে থাকলে স্বামী গাছের নিচে অবশ্যই ধূপ জল দেবে, সেটা প্রচণ্ড ভালো রেজাল্ট দেয়। আচ্ছা, অনেকে জানে যে শুধু সোমবারেই বাবার পুজো খুব অসপিশিয়াস মানা হয়, তাদের জন্য আমি বলে দিই তোমরা নেক্সট সানডে থেকে সানডেতেও রিমেডি করবে। কারণ যদি তুমি সোমবারে করছো শুধুমাত্র চন্দ্রদেব, শুধুমাত্র চন্দ্রদেব এবং শিবজির পুজো করা হয়, কিন্তু যখন তুমি রবিবারে পুজো করছো, রবিবারে কোনো রিচুয়ালস করছো, সেটা যে রিচুয়ালসই হোক না কেন, সেটা রাশিগত হোক বা যে কোনো রিচুয়ালসই হোক না কেন, সেক্ষেত্রে একটা জিনিসই বলবো, সেটা কিন্তু তিনটে গ্রহকে পাওয়ার দেয়, এক হচ্ছে চন্দ্র, এক হচ্ছে শনি, এক হচ্ছে রবি। সো রবিবারের মাহাত্ম কিন্তু আরো বেশি, অনেস্টলি স্পিকিং, তিনটে গ্রহকে পাওয়ার দেয়, মানে গ্রহগত পাওয়ারের দিক থেকে। তো যাদের যাদের এরকম আছে কলেজ অফিসে বা কাজের জায়গায় মানে নাম নেই, প্রতিষ্ঠা নেই, হয় না অনেক সময় হ্যারাস্ট করছে, কথা বলছে না বা কোনো কাজ ডিলে হচ্ছে, তারা প্রত্যেকটা রিমেডি সানডে করে করো, ভীষণ ভালো রেজাল্ট পাবে। সানডেতে অবশ্যই ভগবান শিবের মাথায় জল দেওয়া, তেল, তেলের প্রদীপ জ্বালানো, এগুলো খুব পাওয়ার মানে, ঠিক আছে? কটা পাতা দেবো এরকম কিছু ব্যাপার নেই, ঠিক আছে? আমি কমেন্টসগুলো পড়িনি, দাঁড়াও পড়ছি এখন। কালকে রুদ্রাক্ষের পুজো করবো, ফার্স্ট টাইম, খুব টেনশনে আছি, যদি আজ ওয়ার্ক প্লেস কেউ ননভেজ খায় আমার পাপ লাগবে, একদমই লাগবে না নতাশা, কেন লাগবে? এই ননভেজ আর ভেজের ব্যাপারটা থেকে একদম বেরোও তো, কিচ্ছু প্রবলেম নেই, সবটাই জানবে ইন্টেনশনের ওপরে কাজ করে, ঠিক আছে? ওয়ান বাই ওয়ান দেখলাম লাইক পড়ছে, ওয়ান 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 দেখলাম লাইক পড়েছে, ও আচ্ছা,
লাইফটা থাকবে, তুমি জয়েন করতে দেরি হয়েছে, হ্যাঁ হ্যাঁ থাকবে থাকবে। রিলেশনশিপ ভালো করার জন্য কিছু বলো, আগের দিন বলেছি লাইভে, ঠিক আছে একটুখানি প্লিজ দেখে নিও, আমি তো রোজকারই লাইভে আসবো তো দেখিয়ে দেবো, অসুবিধা হবে না। আচ্ছা এবারে যারা ধরো রাশি জানো না, ঠিক আছে, হতেই পারে যে কেউ রাশি জানো না, সবাই যে রাশি জানবে তেমন নয়, বা ডেট টাইম প্লেস নেই প্রপার, তো তুমি কোনোভাবেই রাশিটাকে করতে পারবে না, তাদেরকে আমি সিম্পলি একটা জিনিসই বলবো, তাদেরকে আমি সিম্পলি একটা জিনিস বলবো, তোমরা কিন্তু আরামসে একটা রিমেডি বলছি, এই রিমেডিটা করতে পারো, দেখো করে তোমরা ভালো রেজাল্ট পাবে। সেটা কি রিমেডিটা, না ভগবান শিবের মাথায় হলুদ মিশ্রিত জল এবং যে কোনো পাঁচটা সবজি চড়ানো, হলুদ মিশ্রিত জল এবং যে কোনো পাঁচটা সবজি চড়ানো, ঠিক আছে, দেখবে ভীষণ ভালো রেজাল্ট পাবে তাতে। সানডেতে সর্ষের তেল দেওয়া যাবে, যাবে, কিন্তু আগে আমি বললাম সর্ষের তেলের কি রিমেডি এবং কেন সেটা করবে সেটা আমি বলে দিয়েছি। আচ্ছা শোনো সবাইকে একটা জিনিস বলে দিই, proastro.net এইটাতে, proastro.net, ঠিক আছে, proastro.net এইটাতে কিন্তু এ রয়েছে তোমার কি বলো ওটাকে, আমার রুদ্রাক্ষ গুলো সব দেওয়া রয়েছে, যারা রুদ্রাক্ষ পারচেস করতে চাইছো ইমিডিয়েটলি পারচেস করতে পারো, আমরা কিন্তু চেষ্টা করবো, চেষ্টা না 100% আমি কথা দিচ্ছি, এক সপ্তাহ থেকে 10 দিনের, মানে এক সপ্তাহের মধ্যেই ডেলিভারি হবে, 10 দিনও যাবে না, এক সপ্তাহ মধ্যে আমি ডেলিভারি বলবো না, ডিসপ্যাচ হবে, মানে ওই হাতে পেতে পেতে 10 দিন লাগবে, ঠিক আছে, মানে উইদিন শ্রাবণ ডেফিনেটলি পাবে। সো যারা যারা চাইছো করতে পারো, আমি জাস্ট একটা গ্লিমস তোমাদের দেখিয়ে দিচ্ছি, অনেকেই আমাকে বলেছিলে এবং অনেকে কিনবে বলে ওয়েটও করছো, আমি তাদের জন্য কিন্তু একটু প্রাইসটাকেও কমিয়েছি, তোমরা একটু দেখে নিও, এবং এগুলো কিন্তু নিউ লটের, হ্যাঁ এগুলো কিন্তু প্রিভিয়াস লটের নয়, এগুলো নিউ লটের। হ্যাঁ কন্যা রাশি বলে দিয়েছি গো, কন্যা রাশি বলে দিয়েছি, ঠিক আছে দাঁড়াও আমি দেখিয়ে দিই, তারপরে স্টোনটা দেখিয়ে দেবো, দেন লাইভটাকে, আর একটা ছোট্ট রিমেডি আছে যেটা ধাঁধার রিমেডি, সেটা বলে আমি লাইভটাকে এন্ড করবো, ঠিক আছে। আচ্ছা দেখো আমি ব্যাক ক্যামেরাতেই আছে, তোমাদের দেখাই সুবিধা হবে, ঠিক আছে, সবকটা আমি দেখিয়ে দিচ্ছি দেখতে পারো, ঠিক আছে, এক পিস করে আমি রাখলাম, সবকটা দেখতে পারো। কেউ একটা বলছিল পাঁচমুখী, আই থিঙ্ক শুরুতে বলছিলে পাঁচমুখী, কে বলছিল, কে বলছিল দাঁড়াও জাস্ট আ সেকেন্ড, কেউ একটা বললো আকাশে বলেছিল আই গেস, ঠিক আছে জাস্ট আ সেকেন্ড আমি দেখিয়ে দিচ্ছি, জাস্ট আ সেকেন্ড, ও এখনো তো বার করা হয়নি, তাই বলছি খুঁজে পাচ্ছি না কেন, এই যো পাঁচ মিনিট কনফিউজ রয়ে গেছি, ঠিক আছে, যে খুঁজে পাচ্ছি না কেন জিনিসটা, আমি তো এক পিস করে সাইডেই রেখেছিলাম এর আগের দিনই লাইভের জন্য, এই দেখো জিনিসটা পঞ্চমুখী, হ্যাঁ দেখে না পঞ্চমুখী, আমি এইভাবে ক্যামেরাটা কেন করলাম দাঁড়াও, এই যো পঞ্চমুখী, ঠিক আছে। শ্রেয়সী তোমাকে বলবো, তুমি একবার যারা জিজ্ঞেস করছো দাম কত প্রাইস লিখো না, রিচ ডাউন হয়ে যাবে, দাম দাম দাম, আমরা বাঙালি বাংলায় 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 কথা বলো, বাংলা কি বলি আর, মানে জুপু দাদা আমাকে পুরো ঘাবড়ে দিয়েছে, যতক্ষণ না আমার এই অ্যাপটাতে লাইভটা শুরু হবে যেটা খুব তাড়াতাড়ি, আমি স্বস্তি পাচ্ছি না, আমাকে এত জ্বালাচ্ছে জুপু দাদা, ঠিক আছে চলো তো দেখিয়ে দিলাম, একমুখী দুমুখী তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো, ষোলো অবধি অ্যাভেলেবেল রয়েছে, তার সঙ্গে হচ্ছে গর্ভগৌরী রয়েছে, তার সঙ্গে হচ্ছে তোমার এও রয়েছে কি বলো ওটাকে শিবগৌরীও রয়েছে, ঠিক আছে তো বলে দিলাম। আচ্ছা তোমাদের যদি কিছু রিকোয়ারমেন্টস থাকে বলতে পারো, আমি দেখিয়ে দেবো, ঠিক আছে হ্যাঁ গৌরী গর্ভ পাবে বাবু, দাঁড়াও একবার দেখিয়ে দিই, জাস্ট দাঁড়াও জাস্ট আ সেকেন্ড, চশমাটা পরি তাহলে ফটাফট খুঁজতে পারবো, মানে লাইট যেটা পড়ছে না এই লাইটটা খুব এটা বিচ্ছিরি টাইপের ওই প্লাস্টিকের ওপরে পড়ে, গর্ভগৌরী আছে, দাঁড়াও দেখাচ্ছি
এই যে গর্ভপৌরী পেয়ে গেছে, জাস্ট এ সেকেন্ড। আমি কোনটা নেবো? এই রে ছক মুখে রুদ্রাক্ষের কাজ। কি রুদ্রাক্ষের লাইফটা একটু প্লিজ দেখে নিও গো পিটেলে। এরা শুধু তাদের জন্যই দেখাচ্ছি যারা বারবার বলছিল যে আমার রুদ্রাক্ষটা লাগবে। এই যে এটা হচ্ছে আমাদের গর্ভগৌরী, দেখে না দেখতে পাচ্ছ? এটা শেপটা দেখলেই বুঝতে পারবে, গর্ভগৌরী তো বেসিক্যালি প্রেগনেন্সির জন্য। শেপটা দেখো, ডিফিকাল্ট সিচুয়েশনের প্রেগনেন্সির জন্য। এটা হচ্ছে মাথাটা, আর এটা হচ্ছে প্রেগনেন্ট অবস্থায় যেরকম থাকলে হয় সেটা। এখন আমার বাড়িতে গাদা রুদ্রাক্ষ এসেছে এই লচে। এখন আমার কাজ হচ্ছে বসে বসে এই ফলগুলোকে ছাড়ানো আর রুদ্রাক্ষ বার করা, এই হয়েছে আমার এখন কাজ, বুঝলে? কোনো অসুবিধে নেই তিন্নি, দাম যা আছে সব দেখো ওখানে, দামটা কমিয়ে রাখা আছে ওখানে, সব অফার প্রাইসে আছে, অফারে রয়েছে, অফার দামে আছে, ছাড় দামে। নিশানি কালকেই আমি বলেছি রিমেডি, একটুখানি দেখিস বাবু। আচ্ছা দেখিয়ে দিলাম, আর কারোর কিছু রয়েছে জেম স্টোন নিয়ে কিছু বক্তব্য থাকলে আমাকে হোয়াটসঅ্যাপ করে নেবে 7365025294। বোনের মেয়ে 3 বছর ওল্ড, ওর জন্য নিতে পারি, যে কোনো বাচ্চার জন্য নেওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই। আচ্ছা কারোর কিছু রিকোয়ারমেন্টস রয়েছে দেখানোর, তাহলে আমি দেখিয়ে দেবো, দেখে আমি এন্ড করবো, বলো। আচ্ছা মোজোনাইটটা কেউ একটা বলেছিল আমাকে দেখানোর জন্য, মোজোনাইট নিয়েছে, অনেকেই নিয়েছে জানো তো, মোজোনাইট অনেকে নিয়েছে। আমার কাছে জাস্ট 2 পিস রয়েছে নতুন লট থেকে, পুরোনো লট তো কোন কালে বেরিয়ে গেছে, মোজোনাইট নতুন লট থেকে এই 2 পিসই রয়েছে। দেখো কেমন বলো তো মোজোনাইটটা, সত্যি কথা বলবে, ঠিক আছে? দেখো এটা হচ্ছে আমার নিজের, দাঁড়াও দেখাচ্ছি, আংটি, ঠিক আছে? দেখো কত ছোট আর এটা কত বড়, মোজোনাইটটা কেমন সত্যি কথা বলবে। এটা যে মূল্যই দিয়েছে, যারা পেয়েছে তারা জানে। যে কোনো এসেন্সিয়াল অয়েল মনি, কেমন লাগছে একটু জানাও। গোমেদের অল্টারনেটিভ, অনেস্টলি স্পিকিং গোমেদের অল্টারনেটিভ স্টোনে তো কিছু হয় না, ক্রিস্টালে তোমরা রেড কার্নেলিয়া নিতে পারো, ঠিক আছে? মোজোনাইট আমার ড্রিম, সত্যি অসম্ভব সুন্দর একদম। আবির আমি দেখে নেব কালকে, শ্রাবণ মাসে ফার্স্ট সোমবার, শ্রাবণ মাসে সোমবার, এর আগের লাইফটা, আগের দিনের লাইফ দেখবে তিন্নি, সব ক্লিয়ার করে বলা আছে, ঠিক আছে? চলো এরপর, তোমার রিং এর ডিজাইনটা খুব সুন্দর, থ্যাংক ইউ থ্যাংক ইউ, ঠিক আছে? দাঁড়াও এরপরে নেক্সট রিমেডিটা বলি, বলে শেষ করছি, ওকে? মন্ত্র কি বলবো প্লিজ বলুন, এই তো মন্ত্র নিয়েই বলছি। মন্ত্র দেখো তোমরা যা, যে কোনো মন্ত্রই তোমরা, কয়েকটা মন্ত্র রয়েছে বলতে পারো, ওং নমো শিবায় যেমন আছে বলতে পারো, ওং দুঃখ দারিদ্র দহনায় শিবায় নম, এই মন্ত্রটার পাঠও করতে পারো, ঠিক আছে? ওং দুঃখ দারিদ্র দহনায় শিবায় নম। আমি এই মন্ত্রটার প্রচন্ড পরিমাণে পাঠ করি, করে প্রচন্ড পজিটিভ রেজাল্ট পেয়েছি, মিথ্যে কথা বলবো না। আমি যখনই পুজো করি, শিব পুজো, আমি এই মন্ত্রটাই পাঠ করি, এবং সবসময় আমি এটাই মুখে বলি, ঠিক আছে? যে আমার জীবনে তুমি তো ভগবান শিবজি, তোমাকে তো বলা হয় যে তুমি গোটা বিশ্বের বিষ, হলাহল বিষ, যার একটা ফোঁটা মানুষকে কষ্ট দিতে পারে, সেই বিষ তুমি তোমার গলায় ধারণ করেছো। আমার জীবনের যা বিষ আছে, সমস্ত বিষ তুমি তোমার নিজের মধ্যে ধারণ করো, আমার জীবনটাকে বিষমুক্ত করো, ঠিক আছে? তো আমি সবসময় এটাই বলি, এবং ওং দুঃখ দারিদ্র দহনায় শিবায় নম মন্ত্রে পাঠ করি। মহামৃত্যুঞ্জয় মন্ত্রের পাঠ করতে পারো, এগুলো করতে পারো, ভালো রেজাল্ট পাওয়া যায়। শিবাষ্টক মন্ত্র, হ্যাঁ, শিবাষ্টক মন্ত্র পাঠ করতে পারো বা শুনতে পারো, সেটাতেও ভীষণ পজিটিভ রেজাল্ট পাওয়া যায়। আচ্ছা এবারে এখান থেকে বেরিয়ে আমি একটু রিচুয়ালসে যাই, যে আমাদের কি রিমেডিস আমরা এই সোমবারে করব, যেটা করলে আমরা প্রচন্ড ভালো এবং পজিটিভ রেজাল্ট পাবো। শোনো, সোমবার ব্যাপারটা নয়, ব্যাপারটা হচ্ছে শ্রাবণ মান্থ, রাইট? শ্রাবণ মান্থ, হোয়াট ইজ শ্রাবণ? দ্যাটস মিন শ্রবণ, এর আগের দিনই আমি বলেছি। শ্রবণ মানে কি? যে শোনা, শোনা এই মাসটায় কি শুনতে হবে? পজিটিভ জিনিস শুনতে হবে, নেগেটিভ জিনিসকে শেষ করতে হবে, নেগেটিভিটির ধ্বংস। যাদের জীবনে এরকম হচ্ছে, বারবার বারবার তারা নেগেটিভ ফেজ দিয়ে যাচ্ছে, বারবার বারবার
তারা নেগেটিভ সিচুয়েশনের উপর দিয়ে যাচ্ছে, বারবার তাদের মনে হচ্ছে যে আমার জীবনে যা আছে যা হচ্ছে সবটাই ভীষণ নেগেটিভ, তাদেরকে আমি বলবো যে তোমার জীবনের এই নেগেটিভিটি দূর করতে পারেন স্বয়ং মহাদেব। তাহলে তার জন্য তোমাকে কি করতে হবে? তার জন্য খুব ছোট্ট একটা জিনিস করতে হবে, তোমাকে বাড়িতে একটা আনতে হবে ডমরু, ঠিক আছে? বাড়িতে আনতে হবে কিন্তু ডমরু, ঠিক আছে? বাড়িতে ডমরু আনবে, মানে যেটাকে বলা হয় ওই ডুম 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 করে বাজে ডমরু, ঠিক আছে? এখন আমার কাজই হচ্ছে রোজ সকালবেলায় উঠে স্নান করে ডমরুটা হাতে নিয়ে গোটা বাড়িতে বাজানো, ঠিক আছে? বলা হয় মানে মা চণ্ডী বলো, ভগবান শিব বলো, যাদের হাতে এই ধরনের ডমরু আছে বা কোনো ধরনের জয়ধ্বনির সাউন্ড আছে, এরকম জিনিস কারুর হাতে আছে, তার মানে হচ্ছে তখনই যেমন চন্দ্র ঘণ্টা ঘন্টা বাজায়, তো এইরকম যখন কোনো দেবদেবী রয়েছে তখন তার মানে হচ্ছে তার কাজই হচ্ছে নেগেটিভিটি যেটা রয়েছে সেই নেগেটিভিটিটাকে কিল করা, নেগেটিভিটিটাকে খতম করা, নট অনলি ফ্রম ইউর বডি বাট মানে তার সাথে সাথে তোমার চারপাশটা এবং তোমার বাড়ির এনভায়রনমেন্টটা। তো সবাই একটা জিনিস করো এই গোটা মাসটায়, আজ কাল থেকে শুরু করবে এবং মাসের শেষে গিয়ে আমি একটা রিপোর্ট কার্ড নেব, আমি একটা ওপেন পোস্ট করব এবং তারা আমাকে ওপেন পোস্টে জানাবে যে হাউ ইউ মানে ওই হয় না একটা রেজাল্ট পাওয়া, যা নেগেটিভিটি আছে সেই নেগেটিভিটি না গেলে কিন্তু পজিটিভ জিনিস আসবে না লাইফে, ঠিক আছে? খুব সত্যি কথা, তোমার যদি ড্রেন থাকে বাড়ির সামনে, তোমার কিছু ভালো গন্ধ আসবে? আসবে না। ফার্স্টে ড্রেনটাকে তোমায় পরিষ্কার করতে হবে, সেটাকে সিল করতে হবে, তার গন্ধটাকে বন্ধ করতে হবে, তারপরে পজিটিভ জিনিসটা আসতে পারে। তো সেই জন্য আমি তোমাদের সাজেস্ট করবো তোমরা কাল থেকে অবশ্যই অবশ্যই তোমরা ডমরু বাজানো স্টার্ট করো। কালকে বাড়িতে যদি ডমরু না থাকে ডমরু কিনে আনো, ঠিক আছে? ডমরু কিনে এনে ভালো করে আচ্ছা করে প্রত্যেকদিন সকালবেলায় বাজাও এবং দেন সি দ্য ডিফারেন্স, ঠিক আছে? তারপরে দেখো ডিফারেন্স। আর একটা জিনিস, গোটা মাসের আফটারনুন 5:30-6 এই সময় মৌন ব্রত পালন করো, মৌন ব্রত পালন করো 10 মিনিট মতো, ঠিক আছে? 10 মিনিটস মৌন ব্রত পালন করো। এরপর একটা মাস পরে গিয়ে আমি সোজা শুনবো তোমাদের হওয়া কাজ কিভাবে আটকানো থেকে বেরিয়েছে। একটা না, এটা মাল্টিপারপাস কাজ করে, আবারও বললাম একটা না, এটা মাল্টিপারপাস কাজ করে। ডমরু দশকর্মার ভান্ডারে পেয়ে যাবে, ঠিক আছে? আমি যা জিনিস বলি সত্যি কথা বলতে ঠিকঠাক দশকর্মা ভান্ডার হলে তোমরা পেয়ে যাবে, অসুবিধা নেই। এই জিনিসটা করলে কি হবে, তোমার বাড়ি তোমার মধ্য থেকে যে নেগেটিভিটি, যে ব্লকেজ যেটা তোমার সমস্ত কাজকে আটকাচ্ছে, সেই জিনিসটা তোমার সমস্ত কাজকে বের করে দেবে, মানে নেগেটিভিটিটাকে বের করে সমস্ত কাজকে এগিয়ে নিয়ে যেতে হেল্প করবে। করে দেখো, এবং এই মাসে কোনো গসিপ না, এই মাসে কোনো নেগেটিভিটি না, এমনিতেও করা উচিত না, বাট দিস মান্থ ইজ অল অ্যাবাউট পিওরিটি, সেটা মেনটেন করো, তারপরে আমাকে জানিও যে কিরকম রেজাল্ট তুমি পাচ্ছ। মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা ওই তোং ত্রম্ভকম যজামহে ওই নাম মন্ত্রটা। চলো তাহলে এখানটা ক্লিয়ার, এবারে চলো স্যার আসবে লাইভে, আমাকে এই লাইভটা এন্ড করতে হবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমি কালকে আবার লাইভে আসবো, বলে দিয়েছি এই এই মাস বাবার মাস, ঠিক আছে? কোনো এদিক ওদিক ব্যাপার নেই, চোখ বন্ধ করে এই মাসে আমি চুটিয়ে লাইভ করব। হেলথ ইস্যু হচ্ছে ব্যাক টু ব্যাক, আমি বলেছি রিমেডি লাবণী সেটাকে ফলো করো, ঠিক আছে? মৌনব্রত মানে সাইলেন্স থাকা, সাইলেন্ট থাকা, দিনের মধ্যে 10 মিনিটস মানে সাইলেন্ট থাকা, কোনো জিনিসের রিয়্যাক্ট না করা, অবজার্ভ করা, নিজেকে ফিল করা, নিজেকে বোঝা, কোনো কিছুতে কথা না বলা, বোঝা গেছে? মোবাইল টিভি সব থেকে দূর, 10 মিনিট সাইলেন্স, ঠিক আছে? চলো গুড নাইট সবাইকে, টাটা, সবাই খুব ভালো থেকো, আর আজকের মতো লাইভে, কালকে আবার লাইভে আসছি। আর proastro.net থেকে পটাপট বুকিং করে নিও, কারণ সত্যি বলতে আমি সেটা সবসময় তো খুলে রাখতে পারবো না, উইদিন 7 ডেজ ডিসপ্যাচ, মানে আমাকে তাড়াহুড়ো করে ডিসপ্যাচটা দেখতে হবে এবং চার্জিংয়ের ব্যাপারটাও থাকবে, তো আমি বেশি দিন এটা খুলে রাখবো না, হয়তো কালকের মধ্যে এটা বন্ধ করে দেবো। তো যাদের নেওয়া তারা একটুখানি দেখে বুকিংটা করে নিও, ওকে? চল টাটা।